ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ত পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হইয়ে বুধবার বেইনাতুন দুর্গা পর্যন্ত হামদ নাত গজল ও মাহফিল শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করছে বিদ্যালয়ের হেড মৌলানা আবু তাহের, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট হুসেন শহীদ মুজিব আলম, হারুনুর রশিদ, হুসেন শহীদ জাফর আলম মৌলানা, সিরাজুল মুস্তাফা সহ আরো বোধকিয়ায় উপস্থিত আছে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।